নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে মানে সকাল থেকে এত তাড়া থাকে, এত পরিমাণে ব্যস্ত থাকি যে ভিডিও করা হয় না আর কি। তাই এই যে ছেলে ও মেয়েকে নিয়ে টোটো করে যাচ্ছি, ছেলেকে প্রথমে নামিয়ে দেব স্কুলে, ছেলে দেরি হয়নি তবু সে ভাবছে যে আমার যেন কত দেরি হয়ে গেছে। আসলে ও হচ্ছে বসবে ফার্স্ট বেঞ্চিতে তাই, আর ছেলেকে মেয়েকে স্কুলে দিয়ে এই বোতলটা মুখটা ভালো করে লাগেনি, তাই জন্য এটা চেঞ্জ করে অন্য একটা বোতল নেব যাচ্ছি আর কি দোকানে। এই যে তাদেরকে তাতাই বাবাইকে ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছি, আর এসে ওই যে সেই বোতলটা মুখটা খারাপ ছিল এই জন্য সেটা চেঞ্জ করে এইটা নিয়ে এসেছি। এই বোতলটা বাবাই নেবে আর কি। সেটা দুদিন ইউজ হয়েছে কিন্তু দোকানদার বললো যে চেঞ্জ করে দেবে, এই জন্য নিয়ে নিলাম আর কি। আর কিনেছি যত চামচ যেন কাজের সময় খুঁজে পাওয়া যায় না, এই জন্য এই স্টিলের চামচগুলো কিনেছি। আর তো এখানে আছে আম, আম তো আমার ফেভারিট। আর কিনেছি তাতার টিফিনে দেওয়ার জন্য এইটা, আর এটা তো ষাট গুঁড়ির প্যাকেট। আর একটা চকলেট সিরাপ একটা কিনেছি, আর প্রতিদিন সকাল এটা না থাকলে হয় না এই জন্য এটা কিনেছি তিনটা, এই যে এইটা কিনেছি। আর হচ্ছে আমাদের আমার ক্রিম শেষ হয়ে গিয়েছিলো, এইটা শেষ হয়ে গিয়েছিলো এই জন্য এটা একটা কিনেছি। আর এই যে আমাজন থেকে একটা মেয়ের বই এসেছে আর কি, এটা অনেক দিন হয়ে গেছে, অনেক দিন আছে, আমিই ভুলে গেছিলাম যে কবে অর্ডার দিয়েছি। আজকে এসে ফোন করাতে হঠাৎ মনে পড়লো আর কি। ঠিক আছে, তারপর আজকে তো রান্না হয়ে গেছে, রান্না করে দিয়ে গেছি, আপনাদের দেখাচ্ছি একটু পরে। এই যে আজকে আমাদের রান্না হয়েছে, এটা মানে রান্না করে আমি ছেলেকে আর মেয়েকে ছাড়তে গেছিলাম। ইলিশ মাছের তেঁতুল দিয়ে টক, আর আলু আর কাঁকরোল ভাজা, আর হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা মানে হালকা সেদ্ধ ঝোল বলে আর কি, ওটাই করেছি মাখা মাখা। আর ভাবছি এসে তো খিদে পেয়েছে, কালকে রাত্রে রুটি হয়েছিল, অনেক রুটি বেড়ে গেছে আর কি, ওই জন্য এই রুটিগুলোকে বাটা দিয়ে ভেজে আমি এখন ব্রেকফাস্ট করব আর কি। কটার সময়? 11:30 বাজতে যায়, 11:20 সময়। খেয়ে দিয়ে তারপর ভাত বসাবো আর সব কাজ করবো। যে রুটিগুলো কেন নষ্ট হবে, তাই জন্য ভাবলাম বাসি রুটিটাই বাটার দিয়ে ভেজে নিলে খুব সুন্দর লাগে, খুব দারুণ টেস্ট লাগে। বাটার দিয়ে বা ঘি দিয়ে আপনারা যেটা ইচ্ছে খেতে পারেন। সকালে চা দিয়ে একবার খাওয়া হয়ে গেছে, একটা রুটি খেয়েছি কিন্তু তাও রুটি বেশি হয়ে গেছে, ওই জন্যই বাটার দিয়ে ভেজে নেই আপনাদের দেখাচ্ছি। এই যে আমার খাবার, বাসি রুটিকে বাটার দিয়ে ভাজা আর একটা গোল্লা নিয়েছি, ব্যাস এটাই হচ্ছে, এখন খেয়ে নিই। এটাই খেয়ে নিলে আর দুপুরে খেতে ইচ্ছে করবে না, এটাই একটু বসে খাওয়া খাই আর তারপরে আর বাড়ির সব কাজ সারবো আর কি। এই যে আমি রান্না টান্না কমপ্লিট করে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, আর আজকে যা রান্না হয়েছে তো আপনাদের দেখালাম। ক্লিন করার পরে আজকে আর সত্যি কথা বলতে দুপুরে খেতে ইচ্ছে করলো না আর কি। ওই রুটি মিষ্টি খেয়েছি, আর বাড়িতে কেউ না থাকলে তো খেতেই ইচ্ছে করে না আর কি। তারপর একটু পরে ছেলে আর মেয়েকে আনতে যাব, তারপর ওদের নিয়ে এসে খেতে রেতে দেবো। কী গতি যদি বই দিয়ে খাতা দিয়ে মশা মারতিছু নাকি? এই যে তখনের পর থেকে তো আর ভিডিও করা হয়নি, তারপর এখন এই যে তাতাই পড়তে বসেছে। বাবা কি মশা রে, ওই ওইটাই মনে হয় না না পালিয়ে গেছে, খাতা দেখ খাতা ছিঁড়ে গেল। আর তখন থেকে তো আর ভিডিও, তারপরে এখন তো এই যে তাতাইয়ের প্রায় অনেকটা পড়া হয়ে গেছে নাকি। আর এক্ষুনি কি একটা ছবি আঁকছিল না তুই দেখা?
আর আজকে হচ্ছে কি রান্না হচ্ছে আপনাদের দেখাচ্ছি একটু। কি আঁকছো? এটা সর, একটু দূরে সর না, মানে ভালো বোঝা যায়নি। এটা কি কি চন্দ্রযান? জোরে বল, চন্দ্রযান 4। ওই বাবাই, ভালো দেখা 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 শুন, চন্দ্রযান 3 এখনো ল্যান্ড করেনি, ঠিক আছে? লোকে চন্দ্রযান 4 আঁকা হয়েছে আবার। চন্দ্রযান 3 চাঁদের কোন দিকে যাচ্ছে জানো? আর চন্দ্রযান 4 না না, 3 তো ল্যান্ড করবেই, চন্দ্রযান সেটা তো যাচ্ছে চাঁদের উত্তর দিকে নাকি, আর এটা যাবে আবার চাঁদের অন্য দিকে। বাহ ভালো ভালো, দেখা দেখা দূরে একটু সরাও না, না সামনের দিকে না, উপরেরটা দেখি দে। উপরেরটা কি? হুজ দ্য বেস্ট টিম? তোর ওই সব স্কুলে যে কি করতে যাস, আমি বলে আসব। ঠিক আছে, তখন থেকে একটুখানি পড়া করে। আর আমি যে আজকে একটা জিনিস কিনছি দেখা গেছি, আমি আমি কিনে লুকিয়ে রাখছি, আর তাতাই বলে আমি তোমার একটা কি জিনিস সিক্রেট জিনিস দেখে লিছি। যে দূরে সরে দেখা না তুই, তুই এই করে করে বাকি দিবি, ভেঙে দিবি। না ওটা নিচে স্ট্যান্ড আছে দেখছো কি তুই, লাইট জ্বলে সামনে, এটা বন্ধ কর, ছোট কর, আগে ছোট করো, ছোট করো আগে, যেন এখানে ঝুল ঝাড়তে আসছো আর কি করে। দেখ কোথায় বলি স্ট্যান্ডটা কিরকম বলি, নিচে এই জন্য দেখাচ্ছি ওটা, ও তুই ওখানটায় কেন খালি জিনিস তুলতে শুন, খুঁজে পাইনি। এই যে ও মাই গড, আমি এটা নোটিসই করিনি। এ লম্বা করা যাবে, ছোট বড় করা যাবে, লম্বা পিছা তুই নিচের দিকে বেশি করে ঢুকে, বেশি করে চলে গেছে। এবার উপর দিকে টান, দাঁড়া আমি দেখাচ্ছি এখনই, আজকে কি রান্না হয়েছে আমি দেখাই, দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব। আর তুমি হ্যাঁ দাঁড়া, ওটা আমি দেখাচ্ছি, আমি ভিডিওটা অফ করে আমি ওটা তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? ওটা দেখাচ্ছি, আর তুমি পড়াশোনাটা করে, আর কি কি বই আছে সব বই একবার করে পড়ে নিছ? তা সেটা পড়ো, পড়ার পরে আজকে ডিনারে হয়েছে ভাত, এই যে সেদিনের মোচা ছিল একটুখানি, একদিন তরকারি হয়েছে আর ছিল সেটা দিয়ে ডাল, আলু ভাত থেকে বের করেছি, মাখা হবে আর ডিম সিদ্ধ। কি এক এক, তুই কি ভাবছো আজকে চিকেন হচ্ছে নাকি? মোচা যে কত ভালো জিনিস তুই জানো, ঠিক আছে? আর হচ্ছে আম কাটবো আজকে, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই, সি ইউ, হ্যাভ গুড ডে।